আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো ভিউয়ার্স, আমরা যারা ইলেকট্রনিক্স কাজ করি, তো আমাদের বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন ধরনের ভোল্টেজের প্রয়োজন হয়। কোনো সময় 9 ভোল্ট, কোনো সময় 12 ভোল্ট, অথবা কোনো সময় 5 ভোল্ট। তো ভিউয়ার্স, এখন আমাদের প্রয়োজন 3 ভোল্টের। তো ভিউয়ার্স, আমরা কিন্তু খুব সহজেই 12 ভোল্টকে 5 ভোল্টে কনভার্ট করতে পারি শুধুমাত্র একটি আইসি দ্বারা, সেটা হচ্ছে 7805। তো একটি আইসি দ্বারাই কিন্তু আমরা খুব সহজেই 12 ভোল্টকে 5 ভোল্টে কনভার্ট করতে পারি। তো আজকে আমাদের প্রয়োজন 3 ভোল্ট। তো ভিউয়ার্স, এই 3 ভোল্টে কনভার্ট করানোর জন্য কিন্তু কোনো ধরনের আইসি পাওয়া যায় না। তো আজকে আমি একটি খুবই সিম্পল পদ্ধতি দিব, শুধুমাত্র এই 4 থেকে 5টি ডায়োডের মাধ্যমে আপনারা খুব সহজেই 5 ভোল্ট থেকে 3 ভোল্টে কনভার্ট করতে পারেন। তো আমাদের অনেক সময় কিন্তু 3 ভোল্টের প্রয়োজন হয়, যেমন একটি রিমোটকে চালানোর জন্য কিন্তু আমাদের 3 ভোল্টের প্রয়োজন। তাছাড়াও অনেক জিনিস রয়েছে যেগুলোকে চালানোর জন্য 3 ভোল্টের প্রয়োজন। তো আমরা এখানে 4060 ডায়োড ইউজ করতেছি। তো এরকম আমাদের মোট 5 থেকে 6টি ডায়োড লাগবে। আর এখানে আমরা একটি চার্জার নিচ্ছি, তো এরকম একটি চার্জার লাগবে। তো প্রথমত আমি এই চার্জারের আউটপুট ভোল্টেজটি পরিমাপ করে দেখাই। তো এখানে আমি কিন্তু 20 ভোল্টে সিলেক্ট করে নিয়েছি। তো এখন আমরা এই ক্লিপ দুটোকে লাগিয়ে নিচ্ছি। তো আপনারা ভোল্টেজ দেখতেই পাচ্ছেন 5.2 ভোল্ট। তো এটা আমরা এই চার্জার থেকে আউটপুট পাচ্ছি। তো এই ভোল্টেজটিকে এখন আমরা কমিয়ে 3 ভোল্ট করব। তো এরকম আমাদের 4060 ডায়োড লাগবে। তো এরকম আমরা 5 থেকে 6টি ডায়োড নিব। এবং ডায়োডের দেখেন এক পাশে কালো অংশ রয়েছে এবং এক পাশে কিন্তু সাদা অংশ রয়েছে। তো এখানে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সাদা অংশ। তো এখন আমাদের যা করতে হবে, এই ডায়োডগুলোর পাগুলো কেটে নিতে হবে। তো আমরা এই ডায়োডগুলোর পাগুলো কেটে নিচ্ছি। তো আমাদের এতটুকু রাখতে হবে। তো এখানে দেখেন সাদা অংশটি আমরা কিন্তু কেটে নিয়েছি, সাদা অংশের যে পাটি বাড়া রয়েছে সেটা আমরা কিন্তু কেটে নিয়েছি। এখন আমরা এই কালো অংশের পাটি কেটে নিলাম। তো এখন আমাদের ঠিক এভাবে করে জয়েন দিয়ে নিতে হবে, ঠিক এভাবে। এবং আবারও এখানে কেটে নিব। তো এভাবেই আমাদের কানেকশন করতে হবে, এভাবে সিরিজ লাইনের মতো আমরা কানেকশন করে নেব। অর্থাৎ সিরিজ কানেকশনের মতো আমরা এভাবে করে কানেকশন করে নেব। তো আমরা কানেকশন করে ফেলতেছি। তো ভিউয়ার্স, আমরা কিন্তু লাগিয়ে নিয়েছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো ভিউয়ার্স দেখেন এখানে এই যে ডায়োডটি রয়েছে, এই ডায়োডটির সাদা অংশ এবং এই ডায়োডের কালো অংশ কিন্তু আমরা লাগিয়ে নিয়েছি। তো ঠিক এভাবে করেই আমরা কিন্তু এখানে 6টি ডায়োড লাগিয়ে নিয়েছি, অর্থাৎ সিরিজ কানেকশনের মাধ্যমে আমরা কিন্তু লাগিয়ে নিয়েছি এখানে 6টি ডায়োড। তো আপনারা কিন্তু এভাবে চাইলে 10টি ডায়োডও লাগিয়ে নিতে পারেন। তো আমরা এখানে 6টি ডায়োড লাগিয়ে নিয়েছি। তো এখন আমরা যেটা করব, এখন আমরা মোবাইল চার্জারটিকে নিয়ে আসতেছি। তো এই হচ্ছে আমাদের মোবাইল চার্জার, আমরা আবারও সিরিজ লাইন নিয়ে আসব।
তো এখানে এডি হচ্ছে নেগেটিভ, এডি হচ্ছে পজিটিভ। তো আমরা এই পজিটিভটি ঠিক এখানে লাগিয়ে দিচ্ছি এবং এখন আমরা আবারও মাল্টিমিটার নিয়ে আসব। তো এখানে আমাদের এটি হচ্ছে পজিটিভ এবং এটি হচ্ছে নেগেটিভ। তো নেগেটিভটি আমরা নেগেটিভে লাগিয়ে দিলাম। তো আমরা ঠিক এখান থেকে 5.1 ভোল্ট পাচ্ছি এবং আমরা যদি ঠিক এর শেষ প্রান্তে ধরি তাহলে দেখেন 3.85 ভোল্ট পাচ্ছি, অর্থাৎ 9 ভোল্ট ধরেন 3.9 ভোল্ট পাচ্ছি। আর ঠিক এখানে আমরা 5.1 ভোল্ট। তো ভিউয়ার্স দেখেন আমরা এই ডায়োডগুলো ব্যবহার ফলে কিন্তু আমরা এখানে 1.2 ভোল্টের মতো ড্রপ করে ফেলেছি। তো ভিউয়ার্স আমরা যে এখানে ডায়োডগুলো ব্যবহার করেছি, তো এখানে যদি মাত্র একটি ডায়োড ব্যবহার করে থাকি তাহলে আমাদের 0.3 ভোল্ট ড্রপ করবে। তো সেই হিসাবে আমরা যেহেতু এখানে 6টি ডায়োড ব্যবহার করেছি, তো সেই হিসাবে আমাদের 1.8 ভোল্ট ড্রপ করার কথা, কিন্তু এখানে মাত্র আমাদের 1 ভোল্ট ড্রপ করেছে। তো আমরা এখানে 3টি ভালো ডায়োড ব্যবহার করেছি, অর্থাৎ নতুন ডায়োড ব্যবহার করেছি এবং আমাদের 3টি ডায়োড এখানে পুরাতন রয়েছে। তো সেই 3টি পুরাতন ডায়োডের মধ্যে কিন্তু নষ্ট থাকতে পারে, যার কারণে আমার এখানে 1.8 ভোল্ট ড্রপ না করে এখানে মাত্র 1 ভোল্ট ড্রপ করেছে। অর্থাৎ আমরা 5 ভোল্ট থেকে 4 ভোল্টে নিয়ে এসেছি। তো ভিউয়ার্স আপনারা অবশ্যই নতুন এবং ভালো ডায়োড ব্যবহার করবেন, তাহলে আপনারা খুব সহজেই কিন্তু এখানে 60টি ডায়োড ব্যবহার করেই আপনারা 5 ভোল্ট থেকে 3 ভোল্টে কনভার্ট করতে পারবেন খুব সহজেই। তো ঠিক এভাবে আমাদের কানেকশন করতে হবে। তো এভাবেই কিন্তু আপনারা খুব সহজেই 5 ভোল্ট থেকে 3 ভোল্টে কনভার্ট করে নিতে পারবেন। আর এখানে আমাদের যে 3টি পুরাতন ডায়োড ব্যবহার করেছি, সেই পুরাতন ডায়োডের মধ্যে হয়তো বা ডায়োড নষ্ট রয়েছে, যার কারণে আমার এখানে 1.8 ভোল্ট ড্রপ না করে মাত্র 1 ভোল্ট ড্রপ করেছে। তো এটাই হচ্ছে ট্রিক্স। তো আপনারা খুব সহজেই এই ডায়োড ব্যবহার করে ভোল্টেজ কিন্তু কমিয়ে আনতে পারবেন। তো ভিউয়ার্স এই ছিল আজকের এই ভিডিও। তো ভিউয়ার্স আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অন করে দেবেন। তো ভিউয়ার্স দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।